আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিডিওর টাইটেল এবং থামনেল নিশ্চয়ই পুরোপুরি ভালোভাবে লক্ষ্য করেছেন এবারে আমার কথাবার্তাগুলো লক্ষ্য করবেন আশা করি আজকের কথাবার্তাগুলো যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনার চোখ আরও অনেক খুলে যাবে আপনার মাথায় অনেক প্রশ্ন চলে আসবে অনেক সচেতন হয়ে যাবেন চলেন আজকে আমরা আমাদের সেই ভিডিওতে প্রবেশ করি এপ্রিল দু হাজার চব্বিশের শেষ সপ্তাহে মটোটক তেজগা ফিনিক্স টাওয়ারের ঠিক উল্টা দিকে সেইখানে একটা মোটরসাইকেল আসে সার্ভিস করার জন্য আর সেই মোটরসাইকেলটির নাম হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান মডেলের মোটর অর্থাৎ এটি হচ্ছে সিবিও মোটরসাইকেল এবং আন মোটরসাইকেল আন বলতে আমরা কী বুঝি যে যেগুলো আমরা গ্রে মার্কেট থেকে বা পার্সোনাল ইম্পোর্টারদের কাছ থেকে ক্রয় করে থাকি মোটরসাইকেলটির মাস্টার সার্ভিস যখন চলমান পুরা দমে তখন সেই মোটরসাইকেলটিকে যেই কারিগর কাজ করছিলেন মোটরকে ওই কারিগর আমার কাছে এটার ফুয়েল পাম্পটা নিয়ে আসলেন অর্থাৎ ফুয়েল ট্যাঙ্কের ভেতরে যেটা পাম্প থাকে সেই পাম্পটা পাম্পের দিকে তাকায়া আমার মনে যাচ্ছিলো থাক ওইটা না বলি কিন্তু পাম্পের দিকে তাকায় রীতিমতন আমার চক্ষু পুরোপুরি ছানাবরা হয়ে গেছে এবং চক্ষু ছানাবরা হলটু পাওয়ার ফর হয়ে গেছে যখন ওই কারিগর আমাকে বললেন যে ভাই মোটরসাইকেলটার বয়স হচ্ছে মাত্র আট হাজার কিলোমিটার মাত্র আট হাজার কিলোমিটারে ফোয়েল পাম্পের এই অবস্থা পাশে কিন্তু ছবি দেখাই দিয়েছি খেয়াল করেন সব এক্সপ্লেনেশন কিন্তু হয়ে যাবে আজকে ভালোভাবে আমি ফুয়েল পাম্পের মধ্যে খোঁচায় খোঁচায় সেই ময়লাগুলা হাতে নিয়ে চূড়ান্তভাবে নিশ্চিত হইতে পারি যে এটা আসলে সাধারণভাবে ফোয়েল পাম্পের ফিল্টারে যে ময়লাগুলি আটকায় সেই ময়লা না এটা হচ্ছে জলজ্যান্ত মরিচা বাবা। এবং বড় বড় চাকার বাবা। প্রশ্ন হচ্ছে ফোয়েল পাম্পের মধ্যে তো ম্যাক্সিমামই হচ্ছে প্লাস্টিকের উপাদান তো এইখানে জং আসলো কই থেকে জংটা আসছে ফোয়েলের ট্যাঙ্ক থেকে এই তো মাথা গেছে আরও গরম হয়ে তারপরে সেখানকার কারিগররা ফয়েল ট্যাঙ্কটাকে উত্তম রূপে ওয়াশ করার কাজে হাত দিলেন এবং ওয়াশ করার সময় খেয়াল করলাম ফোয়েল ট্যাঙ্ক থেকে ক্রমাগত চাকা চাকা মরিচা পিওর মরিচা যাতে কোনো ভেজাল নাই সেটা সংশ্লিষ্ট পাত্রের মধ্যে পড়ছে আরেকটা ঘটনা ঘটছে কি ফয়েল পাম্পের ভেতরে একটা মোটর থাকে না এরকম লম্বা হ্যাঁ এই মোটরটার মধ্যে পর্যন্ত মরিচা চলে গেছে মানে চিন্তা করা যায় মাত্র আট হাজার কিলোমিটার চলা একটা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান এত প্রিমিয়াম দেশ মোটর মোটরসাইকেলের ফোয়েল পাম্পের ভেতরে মোটরে পর্যন্ত মরিচা চলে গেছে ফোয়েল ট্যাঙ্কে মরিচা পড়ছে ঠিক আছে একটু কষ্ট করে হইলে মাইনে নিলাম কিন্তু মোটরের মধ্যে পর্যন্ত মরিচা চলে গেছে আচ্ছা এবারে আমরা আসি আট হাজার কিলোমিটার চলা একটা মোটর সাইকেলে সিবিউ মোটরসাইকেলে ইন্দোনেশিয়ার মোটর কেন ফুয়েল ট্যাঙ্কের ভেতরে এইভাবে মরিচার দাপট হয়ে থাকতে পারে দেখেন শুরুতে কিন্তু একবার বলছি যে এই মোটর সাইকেলটা হচ্ছে গ্রে মার্কেট বা পার্সোনাল ইম্পোর্টারদের কাছ থেকে কেনা এখন পার্সোনাল ইম্পোর্টাররা এই মোটরসাইকেলটা কবে আমদানি করছে কতদিন তার কাছে পড়েছিল কি অবস্থায় পড়েছিল কেমন পরিবেশে পড়েছিল সেটি কিন্তু আমাদের একদমই অজানা এমনও তো হইতে পারে ইন্দোনেশিয়া থেকে যখন এই মোটরসাইকেলটি বানানো হয় সেখানেও কি অবস্থায় পড়েছিল ইত্যাদি ইত্যাদি তাই না পড়ে থাকতে পারে না সেখানে অব্যবহৃত অবস্থায় অনেকদিন পরে আসে ভালো মানে খারাপ পরিবেশে পড়েছিল ট্যাঙ্কের ভিতরে কোনো ফয়েল ছিল না শুকনা কটকটা হইয়া তারপরে ভিতরে মরিচা চলে আসছে হয়ে থাকতে পারে না ইন্দোনেশিয়াতে এমন ঘটনা অথবা বাংলাদেশে পার্সোনাল ইম্পোর্টারের কাছে এসেও এমন ঘটনা ঘটে থাকতে পারে যদি এ বাইকের মালিক নিয়মিত ফুয়েল ট্যাঙ্ক ফুল নাও করে থাকে তাও তো ভাই আট হাজার কিলোমিটারে অ্যাটলিস্ট এত মোটা মরিচার আস্তরণ এ বাইকে আসার প্রশ্নই আসে না আমি এ বাইকের মালিকের সাথে কথা বলছিলাম তিনি বলছে আমাকে যে না ভাই আমি রেগুলার ফুল ট্যাঙ্কি ফোয়েল ভরি তাইলে কেন এটা আসলো তার সাথে কথা বললে আমার কাছে মনে হয়েছে হয় এইটার মরিচা ইন্দোনেশিয়াতে উৎপাদন হয়েছে অথবা বাংলাদেশে যে পার্সোনাল ইম্পোর্টারের কাছ থেকে এই মোটরসাইকেলটি কেনা তার ফ্যাক্টরিতে এই মরিচার উৎপাদন হয়েছে এখন এই যে ফোয়েল ট্যাঙ্কের ভেতর থেকে এত কারি কারি মরিচা বের হইল এই ফোয়েল ট্যাঙ্কটা খুব একটা লাস্টিং নাও করতে পারে এইটার একটা খারাপ প্রভাব এসে পড়ছে কিন্তু ফোয়েল পাম্পের মধ্যে এমনও হইতে পারে এই পাম্পটা মানে অচিরেই চিরতরে ড্যামেজও হয়ে যেতে পারে যে অবস্থা দেখছি মানে ওর এমনিতে হায়াত কিন্তু কমে গেছে ফয়েল ট্যাঙ্কের ম্যাটেরিয়ালের হায়াতও কমে গেছে আবার ফয়েল পাম্পের হায়াতও কমে গেছে এখন একটা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ানের ফয়েল ট্যাঙ্কের দাম কিন্তু ভাই ওই এক দুই হাজার বা চার পাঁচ হাজার টাকা না এটা ফুয়েল পাম্পের দামও কিন্তু এরকম না অনেক দামি জিনিস এখন আসলে দায়টা কার এবং কিভাবে এটা সমাধান করা যায় এবং কি করলে এই ধরনের ঘটনা আপনার আমার ভাগ্যে না আসতে পারে প্রশ্ন কিন্তু অনেকগুলো চলে আসে সবার আগে বলবো এই ঘটনার দায় কার আমি বলবো এই ঘটনার দায় হচ্ছে বাংলাদেশে যে বা যারা এই মোটরসাইকেলটা ওই কাস্টমারের কাছে বিক্রি করছে এটা হচ্ছে সম্পূর্ণ তার দায় এখন সে হচ্ছে আন মোটরসাইকেল বিক্রেতা আন মোটরসাইকেল বিক্রেতারা কি কোনো ওয়ারেন্টি দেয় আফটার সেল সার্ভিস দেয় দেয় না এটা যদি একটা অফিসিয়াল মোটরসাইকেল হইতো তাইলে কিন্তু আমি সেই ডিলার পয়েন্টে বা হেড অফিসে গিয়ে আমি কমপ্লেন করতে পারতাম যে কি বাইক দিলেন আট হাজার কিলোমিটারে কেন আমার এটাই অবস্থা হবে জবাব দেন সংশ্লিষ্ট ডিলার পয়েন্ট বা অথরাইজড ডিস্ট্রিবিউটর পয়েন্ট অবশ্যই এই মোটরসাইকেলের ট্যাঙ্ক পরিবর্তন করে দিতে বাধ্য থাকত আজকে এই মোটরসাইকেলটা আন অফিসিয়াল বিধায় সংশ্লিষ্ট গ্রাহক এই ধরনের কোনো কিছু কাউকে বলতে পারছে না তাহলে একটা করার আছে সেটা হচ্ছে আন অফিসিয়াল মোটরসাইকেল ক্রয় থেকে বিরত থাকা এখন আবার বলতে পারেন যে না ভাই অফিশিয়াল মোটরসাইকেলের তো অনেক দাম আমরা আন অফিসিয়ালই ঠিক আছে এটারও একটা উপায় আছে উপায়টা হচ্ছে কি আন অফিসিয়াল মোটরসাইকেল যখন কেউ ক্রয় করতে যাবেন অবশ্যই ভালো করে টর্চ লাইট দিয়ে চেপে ফুয়েল ট্যাঙ্কের ভেতর দেখে আনতে হবে যতক্ষণ সময় লাগুক ততক্ষণই ব্যয় করতে হবে ফুয়েল ট্যাঙ্কের ভেতরে চারিপাশটা পরীক্ষা করার জন্য দেখার জন্য ব্যাস হয়ে গেল শুধুমাত্র যে আন মোটর মোটরসাইকেলের কথা এইখানে প্রযোজ্য ব্যাপারটা কিন্তু তা না আপনি আমি আমরা যে কোনো দেশের হোক যে কোনো মডেলের হোক পুরান হোক নতুন হোক যে কোনো মোটর সাইকেল যখন আমরা ক্রয় করতে যাব তখনই আমাদের যে সমস্ত জিনিস আমরা চেক করি তার সাথে আজকে থেকে এই জিনিসটাও চেক করা শুরু করে দিবেন যে ফয়েল ট্যাঙ্কের ভেতরের অবস্থাটা কি একটা লাইট দিয়ে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যে ফয়েল ট্যাঙ্কের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কোনো মরিচার বংশ নাই না হলে কিন্তু জীবন একেবারে বরবাদ হয়ে যাবে মোটরকে যে ভদ্রলোকের মোটরসাইকেলে আমি এই মরিচার অত্যাচার দেখলাম উপভোগ করলাম এই ভদ্রলোকের কিন্তু নিকট ভবিষ্যতে হয় ফুয়েল পাম্প রিপ্লেসে যাইতে হবে অথবা এই কি বলে ফুয়েল ট্যাঙ্ক রিপ্লেসেও যাওয়া লাগতে পারে কারণ মরিচার পরিমাণে তো বেশি বললাম না ফোয়েল পাম্পের ভেতরের যে মোটরটা সেইটার মধ্যে গিয়া পর্যন্ত মরিচা বাসা করে ফেলছে একদমই স্থায়ী বাসা করে ফেলছে আবার ফুয়েল ট্যাঙ্কের ভেতরে তো মরিচা ক্ষয় করে দিছেই দেখা যাবে এই ট্যাঙ্কটা মানে তার যে লাইফ টাইমটা তার হয়তো বা ফিফটি পারসেন্ট চলে গেছে বা থার্টি পারসেন্ট চলে গেছে কোনো একদিন দেখা যাবে তার ফোয়েল ট্যাঙ্ক থেকে তেল লিক করতেছে তো এই যে ঘটনাগুলা এই ঘটনাগুলো কিন্তু একজন ক্রেতা হিসেবে গ্রাহক হিসাবে অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত কষ্টের তাহলে আমি এত টাকা দিয়ে এত দামি মোটরসাইকেল কোন দুঃখে কিনলাম কে জবাব দেবে দিবে এগুলা বাংলাদেশে আন মোটরসাইকেল নিয়ে প্রচুর দুই নাম্বারই চোদ্দো নাম্বারে চলে সহজ সরল গ্রাহকদেরকে মারাত্মকভাবে ঠকায় আন অফিসিয়াল মোটরসাইকেলগুলো যারা বিক্রি করতেছে বাংলাদেশে আস্তে আস্তে আসবো এই ধরনের ঘটনা কিন্তু আমার ঝুলিতে আরও আছে তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করে দিলাম আশা করি এই ভিডিওতে যে সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দিলাম এগুলি আপনাদেরকে আরো সচেতন করে তুলবে আরও জাগিয়ে তুলবে এই ভিডিওটা শেয়ার করে আপনার পরিচিত জনদেরকে দেখার সুযোগ করে দিন এবং তারাও যেন জেগে উঠে সেই সহযোগিতাটুকু করুন বিদায় নিলাম আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম